নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ একটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে কিছু টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, কালকের ম্যাচে তোমরা দেখেছো যে মোহনবাগান উড়িষ্যার সাথে 1-1 গোলে ড্র করেছে, যেখানে কিন্তু প্রথমে আশিস রায়ের ভুলের জন্য একটা ফ্রি কিক পায় উড়িষ্যা, আর যেখান থেকে কিন্তু হুগো বুমো বল মেরে গোল করে দেয় এবং মোহনবাগানের জালে বল জড়িয়ে দেয় এবং সেখান থেকে 1-0 ফলাফল হয়। তারপরে মনবীরের হেড, সেখান থেকে কিন্তু 1-1 ফলাফল হয়, যার পরে কিন্তু আমরা সবাই ভেবেছিলাম যে মোহনবাগান আবার কামব্যাক করবে, কিন্তু মোহনবাগান কামব্যাক করেনি। এবং তোমরা সবথেকে বড় যে ফলটা দেখতে পেয়েছিলে মোহনবাগানের মাঝ মাঠে, সেটাতে দেখো গ্রেগ স্টুয়ার্ট যখন থাকে তিনি কিন্তু বলটা সাজায়, খেলাটা তৈরি করে, এবং গ্রেগ স্টুয়ার্ট যখন তিনি ছিলেন না দলে, সেই ক্ষেত্রে দলের যে অবস্থা আমরা দেখেছি উড়িষ্যার সেই ম্যাচে, সেটা কিন্তু কম বেশি সবাই লক্ষ্য করেছো যে গ্রেগ স্টুয়ার্ট না থাকার কারণ মাঝ মাঠে বলটা কীভাবে মানে ছন্নছাড়াভাবে খেলা হচ্ছে, যেখান থেকে উড়িষ্যার প্লেয়ার কিন্তু খুবই সহজে বল নিয়ে চলে আসছে, আহমেদ যাও খুবই ভালো ভালো থ্রু পাস দিচ্ছে, পুরো লাইন ভেঙে দিচ্ছে। তো এইটা কিন্তু চোখ রাখতে হবে মলিনার, তো এইটা কিন্তু মোহনবাগানের কোচকে খেয়াল রাখতে হবে যে অন্য টিম যেন তাদের লাইন আপটা না ভাঙতে পারে থ্রু বল পাস দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সতর্ক থাকতে হবে। তো এবার আসি মধ্য কথা, যেটা দেখো খেলা শেষের পর প্রেস কনফারেন্সে হোসে মলিনাকে জিজ্ঞাসা করা হয় যে নুনোরেসকে আপনারা দলে রেখেছেন, তাকে কবে খেলাবেন বা কোন মরশুম থেকে খেলাবেন বা কত নম্বর ম্যাচ থেকে খেলাবেন, তো তাকে এই প্রশ্নটা করা হয়। তো তিনি বলেন যে দেখুন, আমরা নুনোরেসকে নিয়ে এসেছিলাম অন্য একটি পরিকল্পনা ভেবে, এবং বর্তমানে আমাদের টিমে অনেক বিদেশি আছে, অর্থাৎ অনেক ফরেনার আছে, সেক্ষেত্রে নুনোরেসকে কিন্তু আমরা এখন রেজিস্টার করাতে পারছি না বর্তমানে। তো বন্ধুরা, এখানে দেখো হোসে মলিনাকে যখন বলা হয় তিনি কিন্তু বলেন যে আমরা এখন রেজিস্টার করতে পারছি না, এর কারণটা এখন অনেক বিদেশি আছে। তো তার মানে তোমরা ধরেই নাও যে নুনোরেস তিনি কিন্তু মোহনবাগানে জার্সি পরে আর খেলতে আমরা দেখতে পারবো না। তো এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে নুনোরেস মোহনবাগানে আসবে না, মোহনবাগানে জার্সি পরে খেলবে না, কারণ এফসি কাপ খেলার জন্য তাকে আনা হয়েছিল। তো সেক্ষেত্রে মলিনা কিন্তু মলিনার কথাটা শুনে স্পষ্টভাবে বোঝে গেল যে নুনোরেস তিনি কিন্তু মোহনবাগানের জার্সি আর পরবে না। তো এটাই তোমাদের হচ্ছে ডাউট ছিল যে নুনোরেস খেলবে কি খেলবে না বা কবে খেলাবে, তো এই ডাউটটা আজ তোমরা ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।